আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সামনে গাউট সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করছি। অনেকেই হয়তো বা জানেন, পোলট্রি প্রতিটা ফার্মে এখন সারা বাংলাদেশের মধ্যেই গাউট ভাইরাসটা ছড়িয়ে গেছে, যার ফলে ব্যাপকভাবে ফার্মাররা ক্ষতি হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এটা অনেক যত ধরনের রোগ হয়েছে এই পর্যন্ত পোলট্রির, তার মধ্যে গাউট একটা অন্যতম প্রধান রোগ হয়ে দাঁড়িয়েছে। এটা মানে এত ক্ষতি করতেছে ফার্মে যা বলা বাহুল্য। এটা পোলট্রির শরীরের প্রধান অংশগুলোই, যেমন কিডনি, লিভার, হার্ট, ফুসফুসের অস্বাভাবিক কার্যকারিতার মধ্যে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন সাধিত হলেই কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়। আমি বিভিন্ন সাইডে বিভিন্ন অ্যাপস এবং বিভিন্ন ধরনের পরামর্শের মধ্যে আমি দেখেছি, আসলে গাউট ভাইরাসটার নির্মূল করার মতো 100% সুস্থ হবে এরকম কোনো ঔষধ এই মুহূর্তে উৎপাদন হয়নি। এরপরও এখানে বিভিন্ন সাইটগুলো ঘাটাঘাটির পরে আমি দেখেছি যে এইখানে যে সাইটটা আছে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব, সেই সাইটে ঢুকলে হয়তো বা এই লেখাগুলো সব কিছুই পাবেন। আমি এখানে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিচ্ছি। এখানে গাউটটা দুই ধরনের গাউট হতে পারে, একটা ভিসেরাল গাউট যেটা ইউরিক অ্যাসিড ক্রিস্টাল অভ্যন্তরীণ অঙ্গ যেমন কিডনি, লিভার, হার্ট এবং অন্ত্রে পোলট্রি এই সমস্যায় খুব মারাত্মক সচরাচর মানে মারাত্মকভাবে এটা আক্রান্ত হচ্ছে প্রত্যেকটা ফার্মেই। এই সমস্যায় আক্রান্তর ফলে মৃত্যু হার মোটামুটি 15-35% পর্যন্ত হয়ে যায়। এরপরে আরেকটা আর্টিকুলার গাউট যেটা জয়েন্ট, টেন্ডন এবং লিগামেন্ট সিটে জমা হলে তাকে আর্টিকুলার গাউট বলে। এই গাউটের ক্রনিক ফল যার ফলে জেনেটিক সম্পর্ক বিদ্যমান, খুবই কম দেখা যায় এই ধরনের সমস্যাটি। এটি উভয় প্রকারের গাউটে সাদা চকের মতো নিডল স্টেপেল বা সাধারণ ট্রফি নামে পরিচিত। গাউটে আক্রান্ত মুরগির ইউরিক অ্যাসিডের পরিমাণ 44 গ্রাম থেকে 100 গ্রাম, যেখানে স্বাভাবিকভাবে 5-7 মিলিগ্রাম থাকে। তো গাউটের লক্ষণগুলো আপনারা জেনে নিন। এখানে গাউটের লক্ষণগুলো সাধারণত অনির্দিষ্ট, যেমন খাদ্য গ্রহণের পরিমাণ কমে যাওয়া, শুষ্ক ফিদার, ল্যামনেস, বিভিন্ন ধরনের এগুলো আছে, আপনারা এখানে দেখতে পারবেন এই সাইটে। আসলে এটা পরে শোনালে হয়তো বা দীর্ঘ সময় লেগে যাবে, তাই আমি সরাসরি আপনাদেরকে কিছু সাজেশন দিয়ে আমি এই ওয়েবসাইটটা বা এই অ্যাপসটার নাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ এই মুহূর্তে গাউট নিরাময়ের ঔষধে কোনো 100%ভাবে কোনো জায়গায় কাজ হয়েছে বলে আমার জানা নেই। আমি বিভিন্ন জায়গায় আমি দেখেছি, ডাক্তারদের সাথে আলাপ আলোচনা করেছি, এটা সহজভাবে আপনারা প্রাকৃতিকভাবেই নির্মূল করতে হবে, বা আপনাদের সরাসরি বলতে পারেন যে এটা আল্লাহ সহায় হলেই হবে। যেমন আপনারা পানির পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে দেন, মানে প্রত্যেক দিন যদি আপনারা পানিটা দ্রুত গতিতে পরিবর্তন করেন এবং ফ্রেশ পানিটা দেন, তাহলে হয়তো বা এটা গাউটের প্রভাবটা কমে যাবে। কারণ হচ্ছে এটা যেহেতু কিডনি নষ্ট করে দেয় এবং বিভিন্ন জয়েন্টের সমস্যা, সেই ক্ষেত্রে এই পানিটা যদি আপনারা দ্রুত গতিতে পরিবর্তন করেন, এই পানি যতই খাবে এবং যত পরিষ্কার এবং পানিটা যদি একদম পিওর হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। এরপরে আপনাদের বিভিন্ন ফার্মে যদি পলিথিন বা পর্দা নামানো থাকে সেটা তুলে রাখবেন, যাতে গ্যাসটা, অ্যামোনিয়া গ্যাস এদিক ওদিক বেরিয়ে যেতে পারে। তো এই আসলে আমি আপনাদেরকে ওইভাবে কোনো কিছু সাজেশান দেওয়ার মতো নাই যে এই ঔষধটা খাওয়ালে কাজ হবে, এই ঔষধটা খাওয়ালে কাজ হবে না, এরকম না। ব্যাপারটা হচ্ছে এই এইরকম 100% কাজ হবে এরকম কোনো ধরনের ঔষধ এখন পর্যন্ত নাই, যার ফলে আমি কোনো ধরনের ঔষধ দিয়ে আমি বিতর্কের মধ্যে আপনাদেরকে ফেলতে চাই না এবং ক্ষতিগ্রস্ত করাতে চাই না। আর এটা মূলত সমস্যাটাই হয় অপর্যাপ্ত পানির পাত্র বা নিফিলের সংখ্যা, মানে পানিটা যাতে কম আসে বা কম ব্যবহার হচ্ছে, এরকম যদি আপনারা ব্যবহার করেন তাহলে সমস্যাটা দেখা দিতে পারে। পানির পাত্রের উচ্চতার সমস্যার কারণে ওই সমস্যা হয়। অনেক সময় আমরা যখন ওটু ড্রিঙ্কার বা নিপল দিই, যেটা উচ্চতা বেশি হয়ে যায়, যার ফলে কিন্তু ছোটো বা কম যে
সাইজের মুরগিগুলো আছে সেটিকে খেতে পারে না, যার ফলে এই সমস্যা দেখা দেয়। আমি আগেই বলেছি একমাত্র পরিষ্কার পানি এটার আক্রান্তর সংখ্যাটা এবং রোগ নিরাময় করার জন্য কাজে আসে। অন্যান্য ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে শেডের উপযুক্ত তাপমাত্রা, আর্দ্রতা এবং ভেন্টিলেশনের মাধ্যমে কারণে খাবার এবং পানি গ্রহণে কিন্তু অনেক সময় সমস্যা দেখা দেয়। আমি আগেই বলেছি যাতে অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে যায় সেজন্য পর্দাগুলো তুলে রাখবেন, তারপরে ঘরটা পরিষ্কার রাখবেন, পানির পাত্রগুলো পরিষ্কার রাখবেন। এই ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে লেখা আছে, তো আমি সরাসরি এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইটটি, এটাতে ঢুকে আপনারা দেখে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিস AIS, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছে, তো আপনারা এখান থেকে বিস্তারিত জানতে পারবেন, কারণ ভিডিওটা এমনিতেই 5 মিনিট 57 সেকেন্ড হয়ে গেছে। আপনারা এখানে A to Z কিন্তু জানতে পারবেন, এখানে অনেক বড় অনেক কিছু লেখা আছে, কীভাবে কী করতে হবে, সব কিছু পানিতে ব্যবহারের যোগ্য এই সব কিছু কীভাবে কী করবেন সব কিছু এখানে লেখা আছে। তো আশা করি আপনারা এখান থেকে দেখলে কিছুটা উপকৃত হতে পারবেন, যেহেতু এটা নিরাময়ের 100% কোনো ঔষধ নাই, সেজন্য আমি আপনাদেরকে ঔষধের কথা কিছু বললাম না। যদি আমাদের কাছে এইরকম কোনো তথ্য অথবা আমরা এরকম ঔষধ সম্পর্কে জানতে পারি, সাথে সাথে আপনাদেরকে জানাতে আমরা চেষ্টা করব। তো এটা সরকারি ওয়েবসাইট আছে, এটাতে আপনারা ঢুকুন এবং দেখে নিতে পারেন সমস্যা এবং সমাধানগুলো। তো ধন্যবাদ সবাইকে, নেত্রকোনা শখের কামার কথা হয় না, কাজে বিশ্বাসী, আপনাদের সাহায্য সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য। তাই আমি এই গাউট সম্পর্কে আজকে কিছুটা আপনাদেরকে ধারণা হয়তোবা দিতে পেরেছি। যদি আমরা আপনাদের সামান্যতম কোনো কাজে আসতে পারি, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আগামী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।